ওই যে ডক্টর জাকির নায়েক একবার বলেছিলাম যে মাশাআল্লাহ তিনি খুব ভালো কাজ করেন কিন্তু ইহুদি খ্রিস্টানের দ্বারা যেই মানুষটার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করলো তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দালাল। এই কথাগুলো তো সহজ হয়ে গেল কিভাবে, যদি সে তার যোগ্য না হয় তাহলে এই অপবাদ তো আমার কাঁধে আসবে কি আমাদের মাঠে। আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে বিনয়ের সাথে আন্তরিকতার সাথেই বলবো যে আমরা যেন কথাবার্তায় অপবাদ দেওয়ার ক্ষেত্রে কারো ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে সচেতন হই, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, কারণ আমরা সবাই এক, আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম, আমরা মুমিন, আমরা সবাই আল্লাহর বান্দা রাসুলের উম্মত। আমাদের মাঝে যারা পরিমাণ বিষয় যদি ইখতিলাফ হয়েও যায় এর মানে এই নয় সে আমার ভাই নয়, বিষয়টা এমন নয়, বরং সবাইকে ভাই ভাই নিয়ে উম্মাকে ঐক্যবদ্ধ করেই সামনে এগোতে হবে। আল্লাহ পাক এই সহজ বিষয়গুলো বোঝার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের কল্যাণকামী, আমরা যেন সবাই একে অপরের কল্যাণকামী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দিনের জন্য কাজ করি, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আমিন। এবং আল্লাহ পাক বুঝে না বুঝে, যারা বুঝে বা না বুঝে, যারা বিকৃতভাবে উপস্থাপন করেছে বা অন্যের কাছে তুলে ধরেছে যার ফলে তারা বিভ্রান্ত হয়েছে, আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয় আমি দোয়া করছি আল্লাহুম্মা, এবং হেদায়েত দান করে আল্লাহুম্মা। আমিন। ইউটিউবারদেরকে বলবো প্রচার করার সময় 100% আমার দায়িত্বের পরিচয় দিবেন এবং সৎ থাকবেন যেন আপনার ভুল প্রচারে এমন কিছু প্রচার না হয় যাতে উম্মার ক্ষতি হয়ে যায়, উম্মার মাঝে ফাটল সৃষ্টি হয়, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে ভুল মন্তব্য করে ফেলে। এগুলো কোনো কোনো ক্ষেত্রে সামাজিক মাধ্যমের ত্রুটির কারণে হয়ে থাকে, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। স্মার্টফোন হিকমার সাথে ঠান্ডা মাথায় দিনের কাজ করেন, আল্লাহ পাক এই উম্মাকে কল্যাণ দিবেন, বরকত দিবেন ইনশাআল্লাহ। আমিন।